অনেক মানুষ কিন্তু দেখা যায় যে যে কোনো জায়গায় উচ্চ রক্তচাপ মেপে থাকেন। এই কাজটা আমরা নিষেধ করে থাকি, কারণ অনেক জায়গায় দেখা যাচ্ছে যিনি ব্লাড প্রেশার মাপতে পারেন না বা মাপাতে ভুল হয় তার কাছে মেপে তিনি সিদ্ধান্ত গ্রহণ করেন। অনেক ক্ষেত্রে আমরা এটা পাই, বলে যে প্রেশার খুব বেশি হয়ে গেছে অথবা প্রেশার খুব লো হয়ে গেছে, কিন্তু আমাদের চেম্বারে যখন আসে আমরা মাপি তখন দেখি যে না, সব কিছু স্বাভাবিক আছে। তো বাংলাদেশের একটা অনেক মানুষের মধ্যে একটা টেন্ডেন্সি কাজ করে বারবার প্রেশার মাপা। প্রেশারটা আসলে দেখা যাচ্ছে আপনি চা খেলেন, কফি খেলেন বা একটু হাঁটাচলা করলেন, তাহলে কিন্তু সামান্য কিছু বাড়তে পারে, তো এইটাকে কিন্তু প্রেশার বলা যায় না। অনেক সময় খুব মানসিক টেনশন, অস্থিরতা, কোনো পারিবারিক অশান্তি, এর কারণে কিন্তু প্রেশার বেড়ে যেতে পারে, এটা সাময়িক সময়ের জন্য। তো এখন ঘুমের মধ্যেও যদি প্রেশার বাড়ে সেটাকে আমরা প্রেশার বলি, তাই যে কোনো জায়গায় প্রেশার মাপবেন না, কারণ প্রেশারের ওষুধ একবার শুরু করলে মোটামুটি এটা সারা জীবনই খেয়ে যেতে হয়, তাই নিশ্চিত হয়ে তারপরে আপনি প্রেশারের ওষুধ শুরু করবেন। ধন্যবাদ সবাইকে।